সরকার বাল্য বিবাহ নিরোধ আইনে আরেকটা ভয়াবহ ধারা যুক্ত করলো। ধারাটি হচ্ছে 19। আমি ধারাটি একটু পড়ি আপনাদের সুবিধার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধারাটি কতটুকু ভয়াবহ। এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ ক্রমে বিবাহ সম্পাদিত হইলে উহা এই আইনের অধীনে অপরাধ বলিয়া গণ্য হইবে না। দেখুন কতগুলো বিষয়, বিশেষ প্রেক্ষাপট, কোনটাকে আপনি বিশেষ প্রেক্ষাপট বলবেন? আমার জন্য যেটা বিশেষ প্রেক্ষাপট সেটা আরেকজনের জন্য বিশেষ প্রেক্ষাপট নাও হতে পারে। ভেরি মাচ সাবজেক্টিভ এবং ভেরি মাচ ভেইগ, খুবই অস্পষ্ট। অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থ, এই সর্বোত্তম স্বার্থটা কে নির্ধারণ করবে? হ্যাঁ, আইনের বিধিতে বলা আছে আদালত নির্ধারণ করবে, আদালত যাচাই কমিটিতে পাঠাবে, যাচাই কমিটি যাচাই বাছাই করে দেখবে আসলে মেয়েটির সর্বোত্তম স্বার্থ কোনটি। তো সুতরাং এই যে অস্পষ্টতা রাখা হচ্ছে আইনে, আইনে অবারিত সুযোগ রাখা হচ্ছে বাল্য বিবাহের জন্যে, এবং তার চেয়েও ভয়ঙ্কর কথা, এখানে অপ্রাপ্ত বয়স্কে সর্বনিম্ন বয়সটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়নি। সুতরাং অতি দরিদ্র পরিবারের কেউ যদি মনে করে তার 10 বছর বা 9 বছরের কন্যা শিশুটিকে বিয়ে দিয়ে সে দায়মুক্ত হবে, কিংবা কোনো নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের সুন্দরী মেয়েটিকে যদি বাবা মা মনে করে যে বয়স 12 হোক 13 হোক আপাতত বিয়ে দিয়ে অন্তত আমরা দায়মুক্ত হই, তাহলে কিন্তু এই আইনে সেটাকে অপরাধ বলে আর গণ্য করা হবে না। সুতরাং আমরা এতক্ষণ আলোচনায় যে কথাগুলো বলেছি, যে দারিদ্রতা একটা বড় কারণ, সামাজিক চাপ একটা বড় কারণ বাল্য বিবাহের পেছনে, অশিক্ষা একটা বড় কারণ, নিরাপত্তা বোধের অভাব একটা বড় কারণ, সামাজিকভাবে দেখা যায় যে মেয়েদের বয়স যদি বেড়ে যায় তখন যৌতুক, যেটা আসলে মানে আরেকটা অপরাধ, সেটা আরও মানে সেটা আরও পরিমাণ বেড়ে যায়, বয়স বেশি হলে যৌতুকের পরিমাণ বেড়ে যায়। ধর্মীয় একটা পারসেপশন আছে সমাজে যে মোটামুটি পিউবার্টির সময় হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া উচিত, বিয়ে দিয়ে দেওয়া ভালো। বেকারত্ব একটা বড় সমস্যা, এবং আইনের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা না থাকা, এই কারণগুলোকেই কিন্তু মূলত বাল্য বিবাহের জন্য দায়ী করা হয়। তো আমি বলবো যে সরকারকে আগে স্বীকার করে নিয়ে কি করে আইনটাকে আরো শক্তভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে মানুষের দ্বারে দ্বারে এই মেসেজটা পৌঁছানো যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এখন সরকার যদি মনে করে, এই মেন্টালিটি সরকারের হয় যে বয়স কমিয়ে আমি আসলে বাল্য বিবাহের ভারটা কম দেখাবো, মানে কার্পেটের নিচে সমস্যা লুকানো, এটা যদি হয় সরকারের মানসিকতা, তাহলে আমরা এই রাউন্ড টেবিলে যতই বড় বড় ভালো ভালো কথা বলি না কেন, সেটা কিন্তু আসলে সরকারের কান পর্যন্ত পৌঁছাবে বলে আমি মনে করি না।